নমস্কার, আপনাদের স্বাগত জানাই সোশ্যাল বাংলায়। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি সুজাতা। আমাদের রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তার পাশাপাশি সদ্য সমাপ্ত হওয়া পৌরসভা নির্বাচন, এই পৌরসভা নির্বাচন কিন্তু একেবারে সংবাদের শিরোনামে ছিল। পৌরসভা নির্বাচনের প্রাক মুহূর্ত, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরবর্তীকার রাজনৈতিক পরিস্থিতি কেমন রয়েছে সে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব, এবং তার পাশাপাশি অবশ্যই রাজ্যের আরও অন্যান্য যে বিষয়গুলি রয়েছে, যে বিষয়গুলি প্রত্যেক দিন আমরা দেখতে পাই, বিভিন্ন দাবি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের বিভিন্ন আন্দোলনও কিন্তু আমরা ঠিক একইভাবে দেখতে পাই, সেই বিশেষভাবে আমরা আজকের এই আলোচনায় থাকব এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে। এবং আজকে আমাদের সাথে আমাদের আলোচনায় আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্য সিপিআইএম রাজ্য কমিটি রয়েছে, সেই রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী মহোদয়, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই সোশ্যাল বাংলায়। নমস্কার। নমস্কার। একেবারে আমরা রাজ্য রাজনীতির বিষয় নিয়ে যেহেতু আলোচনা করছি, সেখানে সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচন একেবারে বলা যেতে পারে যে লাইম লাইটে ছিল। এবারে আপনার কাছে আমার প্রথম যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে, এই যে সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচন হলো, সেই নির্বাচনটাকে আপনারা কিভাবে দেখছেন? কেননা আপনারা বিগত অনেক বছর ধরে শাসন ক্ষমতায় ছিলেন এবং এই যে পৌরসভাগুলি আপনাদের দখলেই ছিল, এবং এই পৌরসভা নির্বাচন যে রাজ্যে আমাদের অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনটা নিয়ে আপনাদের কি অভিমত রয়েছে? না, আপনি তো আলোচনার সূত্রপাতেই বলেছেন যে পৌরসভা নির্বাচন খবরের শিরোনামে ছিল। আমরা যে আপনি আমাকে যেই পরিচয় দিয়েছেন সিপিএম রাজ্য কমিটির সদস্য হিসেবে, সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটি ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন করে আমাদের পার্টির যে সম্পাদক জিতেন চৌধুরী বিস্তারিত আপনাদের ডেকে নিয়ে বলেছেন যে নির্বাচনটাকে আমরা কী দৃষ্টিতে এবার বিশ্লেষণ করেছি। নির্বাচন হয়েছে নাকি আমি উল্টো আপনাকে প্রশ্ন করতে চাই। আগরতলা পৌর নিগম সহ গোটা রাজ্যে নির্বাচন হয়েছে? হয়নি তো, এটা আমাদের বক্তব্য না। এটা যদি আমরা সিপিএম পার্টি বলতাম তাহলে না হলে রাজনীতি বলা যেত। এটা আমাদের আগরতলা সহ গোটা রাজ্যের যে সাধারণ মানুষ, তারা ক্যামেরার সামনে অন ক্যামেরা বলেছে ভোট দিতে পারিনি, ভোট দিতে যেতে পারিনি। প্রার্থী একটু আগে রবীন্দ্রভবন থেকে আমি একটা কর্মসূচি ছেড়ে আসছিলাম, আমাদের 8 নম্বর ওয়ার্ডের যিনি প্রার্থী ভোট দিতে পারেননি, প্রার্থী ভোট দিতে পারেননি, 13 নম্বর ওয়ার্ডের প্রার্থী ভোট দিতে পারেননি। এই নিয়ে কি বলবো, এই নিয়ে নির্বাচন হয়েছে, এটা প্রহসন বললো, প্রহসন শব্দটাকে অপমান করা হবে, এটা তো ভোট না, জালিয়াতি, এটা জালিয়াতি। এবং গণতন্ত্র, মূল্যবোধ, নৈতিকতা, সংবিধান, ভারতবর্ষের যে কাঠামো, নির্বাচন কমিশন বলুন আর যাই বলুন, সিস্টেমটা, গোটা সিস্টেমটা বিপর্যস্ত ছিল এই নির্বাচনে। এবং এটা নির্বাচনের শুরুর থেকে, ডিক্লেয়ার থেকে আগের থেকে শুরু হয়েছে, প্রার্থী দেওয়া যাবে না, ভয় দেখানো, হুমকি দেওয়া, এবং কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে স্বয়ং মুখ্যমন্ত্রী পর্যন্ত নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করার জন্য উদ্যোগ ধরে থাক, সেখানে উস্কানিমূলক বক্তব্য, এবং এই বক্তব্যের রেজাল্ট যা হওয়ার তাই হয়েছে, যা হওয়ার তাই হয়েছে। আমি এটা নিয়ে যত কম বলা যায় তত মঙ্গল। এক কথায় বলবো, এটা ত্রিপুরা রাজ্যের নির্বাচনের ইতিহাসে আমি বলবো 1988 থেকে 92 সালে সন্তোষ মোহন দেবের লোকসভা ইলেকশনের পর, এটা মানে ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক ইতিহাসে কলঙ্ক, কলঙ্ক আমি বলবো এটা। এবং নির্বাচনে একটা বিষয় উঠে আসছিল যে আপনাদের, অর্থাৎ আপনারা যেহেতু রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে রয়েছেন, আপনাদের ততটাও অ্যাক্টিভ দেখা যায়নি, যে কারণে পৌরসভা নির্বাচনে দেখা গেছে যে আপনাদের যে ভোট পার্সেন্টেজ ছিল সেটা অন্য আরেকটা বিরোধী দল সেখানে তারা সেই ভোট পার্সেন্টেজ নিয়ে নিয়েছে। না, ভোট পার্সেন্টেজ মানে, আমি প্রথম প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি আপনাকে, ভোট পার্সেন্টেজ মানে কি, যেখানে ভোটই হলো না, এটা আবার পার্সেন্টেজ কী করে হয়? এটা একটা অংশ ভোটই হলো না, যেখানে ভোট হলো না সেখানে আবার পার্সেন্টেজ কী করে হয়? সকাল 7টা থেকে সকাল 6টা থেকে বুথ কেন্দ্র জবরদখল, পোলিং এজেন্টকে বসতে না দেওয়া, প্রার্থীকে ভিতরে ঢুকতে না দেওয়া, ছাপ্পা ভোট, কোথাও কোথাও রাত্র 8টা অবধি ভোট, কোথাও কোথাও সেখানে ভোট বাক্সের মধ্যে মানে ভোট দিতে গেলে বাক্স ওই দাঁড়িয়ে গিয়ে, যেখানে কী বলেন আপনারা যেই জায়গাটায় ভোটটা টিপতে হয় এই জায়গায় দাঁড়িয়ে থেকে নির্দিষ্ট চিহ্নে ভোট দিতে বাধ্য করা, এগুলো অন ক্যামেরা এসে, এরপরে ভোট পার্সেন্টেজ, এই পার্সেন্টেজের কী গুরুত্ব আছে আমাকে বলুন তো? কে কোন পার্সেন্টেজ পেলো, কোন রাজনৈতিক দল কোন কত পার্সেন্টেজ পেলো, এটা যেখানে ভোটটাই হলো না, ভোটটাই হচ্ছে প্রহসন,
মানুষের মতামত প্রতিফলিত হয়নি, সেখানে কে কত শতাংশ পেলো হিসাব করাটা খুব কি মানে বুদ্ধিমানের কাজ, খুব যুক্তিগ্রাহ্য। আর আপনি প্রথম যে কথাটা বলেছেন, আমরা অ্যাক্টিভ ছিলাম না, নির্বাচনে সবার আগে প্রার্থী কে দিল? আগরতলা শহরে পৌর নিগম নির্বাচনে মিছিল করে প্রার্থী দিতে কারা গেল, কারা গেল? বিজেপি শাসক দল কদিন পরে তারা প্রার্থী দিতে পেরেছে, মারামারি কাটাকাটি করে নিজেদের মধ্যে, আমি সেই আলোচনা যাচ্ছি না। সবার আগে প্রার্থী আমরা আগরতলা শহরে মিছিল করে দিয়েছি, সবার আগে গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় প্রার্থী আমরা দিয়েছি, আমাদের প্রার্থী রেডি, নির্বাচনী এজেন্ট রেডি, পুলিশকে বলছি রানীরবাজার জিরানিয়া মোহনপুরে আমরা প্রার্থী দিতে যাবো, রাস্তায় রাস্তায় ব্যারিকেড হুমকি, তা আমরা মারামারি করবো? এটা রাজনৈতিক দলের কাজ কি মারামারি করা, কাটাকাটি করা, বাধা দিলে মারামারি করব? কেউ কেউ বলছেন সিপিএম রাস্তায় নেই, কোন দিন এমন ত্রিপুরা রাজ্যে 2018 সালের মার্চের পর, 3রা মার্চের পর একটা দিন বলুন তো? 3রা মার্চ, 9ই মার্চ সরকার শপথ গ্রহণ করেছে, 26শে মার্চে আমরা প্রথম রাস্তায় নেমেছি 2018 সালে, এরপরে একটা দিন বলুন যে গোটা রাজ্যে এমন কোনো ইস্যু আছে যে ইস্যুতে সিপিএম রিয়েক্ট করেনি, বিবৃতি দেয়নি, রাস্তায় নামেনি, থানায় যায়নি, পিডাব্লিউডি অফিসে যায়নি, এমনকি মুখ্যমন্ত্রীর দরবারে আমাদের বিধায়ক দলরা কবার গেছেন? মুখ্যমন্ত্রীর দরবারে, রাজ্যপালের দরবারে, রাষ্ট্রপতির দরবারে আমরা সময় চেয়েছি, রাষ্ট্রপতি সেখানে সময় দেয়নি, হাইকোর্টে আমরা কতবার গেছি, কতবার গেছি, সুপ্রিম কোর্টে আমরা কতবার গেছি, আমরা কি করব, লাঠি নিয়ে মারামারি করব একেবারে? এবং বিভিন্ন কেন্দ্রে দেখা গেছে যে আপনারা প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন, সেটার পেছনে কারণ কি ছিল? সেটার পেছনে কারণ, আপনি সাংবাদিক বন্ধু হিসেবে আপনি অন্তর্তদন্ত করুন না, আমি তো উল্টো বলবো ডোন্ট টেক আদারওয়াইজ। আমি আপনাকে মানে আপনাকে আমি পার্সোনালি বলছি না, আগরতলা শহরের সাংবাদিক বন্ধুরা অন্তর্তদন্ত করুন না, কেন আমাদের এখানে রামনগরের মতো জায়গায় গিয়ে প্রার্থী উইথড্র করতে হলো? প্রার্থীকে যখন রাজি করাতে পারছে না, তার মেয়ের বাড়িতে গিয়ে মেয়ের জামাইকে ধমক দিচ্ছে, প্রার্থীকে যখন রাজি করাতে পারছে না, তার ছেলেকে গিয়ে জীবন হুমকি দিচ্ছে, প্রার্থীকে যখন রাজি করাতে পারছে না, তার পুত্রবধূকে গিয়ে বলছে হুমকি দিচ্ছে, রামনগরের একজন মহিলা ক্যান্ডিডেট তার বাড়িতে গিয়ে বলছে নাতনিকে যদি শেষ দেখতে যান তাহলে প্রার্থীপদ উইথড্র করতে হবে, প্রাসঙ্গিকতার চূড়ান্ত এগুলো জান না, আপনারা একটু অন্তদন্ত করুন না। এখন তো সাংবাদিকরা এমন সব তদন্ত করে এমন সমস্ত বিষয় বেরোয় গোটা দেশে, আমি দেখতে পাচ্ছি মানে অনেক রকম সিস্টেম আছে, আপনারা বের করুন, আমি তো চ্যালেঞ্জ করে বললাম। তাহলে কি আপনারা সেখানে ভয় পেয়ে পিছিয়ে গেছেন সেটা বলছেন? আরে কি করবেন আপনি, একজন প্রার্থীকে জীবন সংশয়, তাকে হুমকি দিলে সে ভয়ে প্রার্থীপদ উইথড্র করলে আমরা কি পার্টির পক্ষ থেকে ওনাকে বাধ্য করতে পারি যে না আপনি জীবন সংশয় করে তারপর আপনি এখানে ভোটে লড়াই করুন? এটা হয়, এটা হয়? আপনাকে যদি রাস্তায় কেউ হুমকি দেয় যে সোশ্যাল বাংলায় কাজ করলে কালকের থেকে আপনি নিরাপদ না, আপনি হয়তো সাংবাদিক হিসেবে লড়াই করবেন, আপনার বাবার কানে মার কানে যখন কথাটা যাবে আপনাকে স্বাভাবিকভাবেই বাধা তৈরি করবে, আপনার মন দুর্বল হয়ে যাবে, আপনার বাবা মা আপনার আত্মীয় স্বজন তারা আপনাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠবে, সেই জায়গায় পিছুটা নাচবে, এটাই স্বাভাবিক। এই জায়গাটায় তো উঠ পার, আমি ব্যক্তিগতভাবে কোনো ক্যান্ডিডেটকে আলাদা করে দোষারোপ করছি না, ওর একটা সমাজ আছে, ওর বাড়িঘর আছে, সেই জায়গায় আমরা পার্টি বোঝানোর চেষ্টা করেছি, সিকিউরিটি দেওয়ার চেষ্টা করেছি, কোথাও কোথাও তাদেরকে বাড়ির থেকে সরিয়ে এনে, আমি বলতে আমার কোনো দ্বিধা নেই, বাড়ির থেকে সরিয়ে এনে অন্য জায়গায় রাখার চেষ্টা করেছি, ওখানে গিয়ে হুমকি দিচ্ছে, ভেঙে চোরমার করে দিয়েছে বাড়িঘর, ক্যান্ডিডেটের বাড়িঘর। এই যে উত্তর লোকাল, আপনি জানেন জিবির এদিকে 6নম্বর ওয়ার্ড সম্ভবত আমি যদি ভুল না করি, দেবাশিস হরিজন, একটা হরিজন সম্প্রদায়ের ছেলে, ভোটে লড়েছে, জিতেছে বিজেপি প্রহসনাত্মক ভোট করে, সকালের পরে ভোট হয়নি ওখানে, এরপরেও তার বাড়িতে আমরা গেছিলাম, বাড়িটাকে ভেঙে, ওখানে একটা মন্দির ছিল শিব মন্দির, শিব পর্যন্ত তারা ভেঙে দিয়েছে, শিবের মাথা পর্যন্ত উল্টে ফেলে দিয়েছে। এ হচ্ছে গোটা রাজ্যের চেহারা, আমি কত বলবো, এই দেবাশিস হরিজন শুধু বিলুনিয়া, বিলুনিয়া একজন ক্যান্ডিডেট আপনারা দেখেছেন, ভোলা নামটা সম্ভবত তার, আমি টাইটেলটা ঠিক মনে করতে পারছি না এই সময়, তার দোকানটা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, তার বাড়িঘর ভেঙে তছনছ করে দিয়েছে, তার স্ত্রীকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ছিল সেখান থেকে চাকরি ছাড়তে বাধ্য করেছে, এটা কোন গণতন্ত্র? ত্রিপুরা থেকে এই জিনিস ছিল? এই যে ঘটনাগুলি ঘটেছে তার পরিপ্রেক্ষিতে প্রশাসন এর দ্বারস্থ কি আপনারা হয়েছেন, বা প্রশাসনিক তরফ থেকে আপনারা কি সাহায্য পেয়েছেন মনে করেন? আপনার, আমি জানি না আপনি এতদিন পরে এই প্রশ্ন করছেন, আমি আপনাকে, কেননা বিভিন্ন জায়গায় দেখা গেছে বিরোধীরা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে। আমি আপনাকে বলছি, এমন একদিন কি দেখেছেন নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে আমাদের রাজ্য স্তরের নেতৃত্ব থেকে শুরু করে জেলা স্তরের নেতৃত্ব, মহকুমা স্তরের নেতৃত্ব, আমরা নির্বাচন কমিশনের কাছে যাইনি, চিঠি দেইনি, ধর্ণা দেইনি, থানা ঘেরাও করেছে, কি করবেন? প্রশাসনকে দোষ দিয়ে তো লাভ নেই, নির্বাচন কমিশনার থেকে শুরু করে পুলিশের হেডকোয়ার্টার, থানাগুলো রাজনৈতিক সিদ্ধান্তে চলছে, বিজেপির হেডকোয়ার্টারের সিদ্ধান্তে তারা চলছে, বিজয় কুমার চৌধুরীর যে বিজেপির হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টার থেকে যেভাবে নির্দেশ দিচ্ছে সেভাবে তারা চলছে,
কেন্দ্রীয় মন্ত্রী সেখানে যেখানে বক্তৃতা করছে, একজন বিধায়ক যেখানে বক্তৃতা করছে, সিপিএম দেখলে রাস্তায় ভেঙে হাড্ডি ভেঙে দাও, সিপিআইএম এর কোনো আত্মীয় স্বজনকে স্পেয়ার করা যাবে না, তারা যখন এই সুরে কথা বলছে তখন পুলিশ প্রশাসন সেখানে স্বাভাবিকভাবেই নিরপেক্ষ আইনি শাসন প্রতিষ্ঠা করতে সাহস পাবে না, পায়নি সাহস, সব ফাইল করা আছে। আপনি যদি দেখতে চান আপনাকে আমি সব হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারি। কতবার আমরা নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছি, কতবার আমরা নির্বাচন কমিশনারের সেক্রেটারিকে চিঠি দিয়েছি, কতবার আমরা এসপিকে চিঠি দিয়েছি, কতবার আমরা পুলিশের হেডকোয়ার্টারে গেছি, কতবার আমরা থানাতে গেছি, কোথায় কোথায় আমরা কমপ্লেন করেছি। আমার ধারণা আমাদের পার্টি অফিসের আলমারিতে বোধহয় রাখার জায়গা নেই এই কমপ্লেন, গ্রহণ করছে না। তো শেষের দিকে তো নির্বাচন কমিশনার যিনি দায়িত্বে ছিলেন ফোন তুলছেন না। জিতেন চৌধুরী বলেছেন, আমাকে কেন বলতে হবে, জিতেন চৌধুরীর ফোন তুলছেন না। এ হচ্ছে রাজ্যের পরিস্থিতি। অবজারভার, আমি নাম বলতে পারবো না, ফোন করে বলছে আমি অসহায় কিছু করতে পারবো না। ইলেকশনের দিন সেক্টর অফিসার বলছে আমি অসহায় কিছু করতে পারবো না। প্রিসাইডিং অফিসার বলছে আমি অসহায় কিছু করতে পারবো না। পুলিং বুথগুলোতে যেই পুলিশ পাহারা ছিল তাদের তো নিরাপত্তা নেই, পুলিশকে বলছে কিছু করলে পরে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, বলছে ড্রেসটা না থাকলে মেরে দিতাম, বিজেপির লোকরা বলছে লেকে ফেলে দেবো, সাবধান। প্রিসাইডিং অফিসারকে বলছে আমাদেরকে 50টা ভোট দেওয়ার ব্যবস্থা করে দিন, অসহায় প্রিসাইডিং অফিসার। ঠিক একই প্রশ্ন থাকবে, যখন আপনারা ক্ষমতায় ছিলেন তখন সে চিত্রটা কি এমন ছিল না? তখনও তো বিরোধীরা সেখানে বলতেন যে আপনারা ভোট দিতে দিচ্ছেন না বা শাসক দলের উপর আঙ্গুল। আমাকে যদি একটা ক্লিপিং দেখাতে পারেন, আমি এখানে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি সোশ্যাল মিডিয়ার এই অন ক্যামেরার মধ্যে, একটা ক্লিপিং যদি দেখাতে পারেন যে আমাদের রাজ্যে বামফ্রন্ট শাসনকালে পৌর নির্বাচনে বিধানসভায় লোকসভা নির্বাচনে ভোটে কোনো জনগণ দাঁড়িয়ে বলেছে আমি আমার ভোট দিতে পারিনি, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে আমি অন্তত সিপিআইএম এর একজন সাধারণ সভ্য হিসাবে, মেম্বার হিসাবে, মানে কি বলবো, আমি ছেড়ে দেবো বলবো না, অন্তত দায়িত্ব নিয়ে সেই ঘটনার মানে কি বলবো যত রকম শাস্তিমূলক ব্যবস্থা, যদিও আমাদের এখন আমরা প্রশাসনের নেই শাস্তিমূলক ব্যবস্থার প্রশ্ন নেই, আমি আপনাকে বললাম আমি নিজে রাজনীতি ছেড়ে দেবো, নিজে রাজনীতি ছেড়ে দেবো, চ্যালেঞ্জ করে বললাম। 2018 সালে নির্বাচন হলো, কি অভিজ্ঞতা, কত পার্সেন্ট ভোট পড়েছে, শান্তিপূর্ণ ভোট। দিল্লি নির্বাচন কমিশনার 2013 সালে ভোট হয়েছে, আমাদেরকে পুরস্কৃত করেছে রাজ্যের নির্বাচন দপ্তরকে। 2008 সালে ভোট হয়েছে, রাজ্যের নির্বাচন কমিশনারকে পুরস্কৃত করেছে দিল্লিতে ডেকে নিয়ে। আমাদের রাজ্যের বিভিন্ন নির্বাচনে শান্তিপূর্ণ ভোটের জন্য, পার্সেন্টেজের জন্য দিল্লিতে প্রশংসিত হয়েছে আমাদের রাজ্যের বামফ্রন্ট জমানা। একটা নির্বাচন বলুন না যেই নির্বাচনে কোনো জনগণ অভিযোগ করতে পেরেছে যে ভোট, ভোট মানে আমাদের রাজ্যে নতুন শব্দ হয়েছিল, গণতন্ত্রের উৎসব, ভোটের উৎসব, যেখানে ভোট হতো মেলা বসে যেত, চানাচুর নিয়ে, চকলেট নিয়ে, বিস্কিট নিয়ে, জল নিয়ে, জলের বোতল নিয়ে, কাপড় চোপড় পর্যন্ত বিক্রি হয়েছে ভোট কেন্দ্রের সামনে, মানুষ লাইন ধরেছে, ভোট দিয়েছে, বাজার করেছে, বাড়ি গেছে, আনন্দ করেছে, কংগ্রেসের শিবিরে সিপিএম গেছে, সিপিএম এর শিবিরে কংগ্রেস গেছে। তখন আজকের শাসক দল যারা, তারা সেরকমভাবে ত্রিপুরা রাজ্যে ছিল না, তারা কোথাও কোথাও ছোট অফিস করে বসতো, তাদের অফিস করতে কখনো কখনো যদি আমাদের থেকে সাহায্য চেয়েছে, আমরা সুতলি দিয়ে সাহায্য করেছি, গুণা দিয়ে সাহায্য করেছি, জিজ্ঞেস করে দেখবেন, তাদের যদি কোনো নেতৃত্ব সেই সময় থাকে জিজ্ঞেস করে দেখবেন, তাদেরকে আমরা সাহায্য করেছি যে আপনারা এখানে বুথ অফিস করুন, এটাই গণতন্ত্র, একসাথে লাল ঝান্ডা থাকবে, তেরঙ্গা ঝান্ডা থাকবে, গেরুয়া ঝান্ডা থাকবে, নাহলে কি করে গণতন্ত্র ফ্লারিশ করবে? আজকে ত্রিপুরা রাজ্যের যে পরিস্থিতি, এটা কি গণতন্ত্র? একদলীয় শাসন, স্বৈরাচার, কথা বলা যাবে না। আমি যে এখানে কথা বলছি, আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমাকে রাত্রেবেলা টেলিফোনে হুমকি দেবে না তার কোনো নিশ্চয়তা নেই। আপনি সোশ্যাল বাংলায় ভেবে কথা বলছেন কেন? বাড়িতে থাকতে পারবেন না নির্বাচনের দিন? আমি আমার বাড়ির গেটে দাঁড়িয়েছি, অসভ্য ভাষায় গালিগালাজ করছে, বাড়িতে ঢুকে যান নাহলে সর্বনাশ হয়ে যাবে বলছে, বিশ্বাস করবেন কিনা জানি না, অপরিচিত বহিরাগত আগরতলার আমার পাড়ার কোনো যুবক আমি বিশ্বাস করি না সে বিজেপি করলো এই সুরে কথা বলতে পারবে, বহিরাগত যুবক আমাকে বলছে বাড়ির গেটে, অশ্রাম আমি বলতে পারবো না বোন হিসাবে এই শব্দ। শাসক দল থেকে তো অন্য কথা উঠছে, সেখানে তিনি শাসক দলের সদলীয় বিধায়ক রয়েছেন সুদীপ রায় বর্মণ, তিনি বলছেন যারা বামপন্থী থেকে বা যারা বামফ্রন্ট থেকে বিজেপিতে যোগদান করেছে নতুন, তারাই সেখানে সেই সন্ত্রাসের কাজটা করছে। কি করবেন আপনি, বামফ্রন্ট থেকে বিজেপিতে জয়েন করেছে এটা সুদীপবাবু স্বীকার করেছেন, তাহলে সুদীপবাবুকে তো দায়িত্ব নিতে হবে বিজেপির লোকগুলোকে শুধরানো, তারা তো বিজেপি, তারা তো বামপন্থী না। বামপন্থী থেকে কেউ যদি বিজেপিতে গিয়ে খারাপ কাজ করে বিজেপির দায়িত্ব নিতে হবে তাকে শুধরানো, তাকে জেলে দেওয়া, তাকে পুলিশে ধরানো, সে তো এখন বিজেপিতে গেছে, একবারও তো বলেনি যে না লাল ফ্রম লাল ফৌজে থেকে সিপিআইএম করে গিয়ে গণ্ডগোল করছে, এটা তো বলেনি, বলছে বিজেপি করেই গণ্ডগোল করছে।
তার মাথায় গেরুয়া ঝান্ডা বা গেরুয়া ফেটটি বাঁধা। সুদীপবাবু যদি এটা বলে থাকেন, সুদীপবাবুকে দায়িত্ব নিতে হবে, অথবা এই আসামিদের চিহ্নিত করে পুলিশে দেওয়ার দায়িত্ব তো বিজেপিকেই গ্রহণ করতে হবে। উনি কি বলেছেন এটা বড় কথা না, বড় কথা হচ্ছে বিজেপির যারা গুন্ডামি করছে, যারা সমাজদ্রোহী, যারা এই সমস্ত কাজে যুক্ত, তাদের পরিচয় তারা কোথা থেকে গেল এটা না, কোথা থেকে গেল না। তারা যদি সুদীপবাবুর তর্ককে আমি সত্যি ধরে নিয়েও বলি, তারা সিপিআইএমে থাকার সময় তো এই কাজ করতে পারেননি, তাহলে সিপিএম থেকে গিয়ে বিজেপির পতাকা নিয়ে কী করে করছে, এই সাহস কে দিচ্ছে, বিজেপি দিচ্ছে। আমি তোমার তর্ক যদি সত্যি ধরে নেই যে ওরা সিপিএম থেকে গেছে, আমাকে দেখান এই ফুটেজ যে কে কোথায় সিপিএম করতো তারপর বিজেপিতে গেছে, সে অন্য বিতর্ক, সেই বিতর্কে আমি যেতে চাইছি না। আমি শুধু উল্টো এই প্রশ্ন করতে চাইছি, তারা সিপিআইএমে থাকার সময় এই গণ্ডগোল কেন করতে পারলো না, বিজেপির পতাকা হাতে নেওয়ার সাথে সাথে তাদেরকে কে পারমিট করলো এই গণ্ডগোল করার? এই যে আপনাদের সংবাদ দপ্তরে মারলো, ভাঙলো আগরতলা শহরে, সাংবাদিকদের মারলো, কি শাস্তি হয়েছে, কি শাস্তি হয়েছে? প্রতিদিন প্রায় ঘরে একজন করে সাংবাদিক আক্রান্ত হচ্ছে, কোথায় শাস্তি, কোথায় শাস্তি? আমি ঠিক একই কথায় আসতাম, সেখানে রাজনৈতিক বিশ্লেষণ থেকে, রাজনৈতিক আলোচনা থেকে এবারে যদি আমরা সংবাদ মাধ্যমের কথা বলি, তাহলে আমরা দেখেছি যে আমাদের চোখের সামনে একটা গণমাধ্যম আক্রান্ত হয়েছে। আমরা যদি আপনাদের শাসনকালের কথা বলি, তাহলে সেখানে দুজন সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং বর্তমানে তার সিবিআই তদন্ত চলছে। আপনার মুখ থেকে কেড়ে নিয়ে আমি বলছি, মর্মান্তিক মৃত্যু হয়েছে, মর্মান্তিক মৃত্যু কিভাবে হয়েছে আপনারা জানেন না, সাংবাদিকরা জানেন না, কারা তার ষড়যন্ত্রের ব্লু প্রিন্ট করেছিল, আমাদের শান্তনুকে কে খুন করেছে ত্রিপুরা রাজ্যের মানুষ জানে না, না শাক দিয়ে মাছ ঢাকছে, কাদেরকে জেলখানায় ধরে এনেছিল বামফ্রন্ট সরকারের বন্ধুরা, তার আইপিএফটির নেতা না, তাদের ছবি সুনীল দেওদরের সাথে আছে না, তাদের ছবি মান্দাইয়ের আইপিএফটির এমএলএর সাথে আছে না, শান্তনুকে যারা খুন করলো তারা কারা? তাহলে আপনি সরাসরি বলছেন যে আইপিএফটিদের হাতেই শান্তনু? আমি কেন সরাসরি বলবো, রাজ্যের মানুষ বলছে কে খুন করেছে, খুনিরা ধরা পেয়েছিল, এই ধরা খুনিদের ছাড়ার ব্যবস্থা কে করলো, এই আইপিএফটির সাথে আতাত কে করলো, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার নাম দিয়ে গিয়ে আইপিএফটি যারা বলছে রাজ্য ভাগ ছাড়া আমাদের কাছে কোনো বিকল্প কিছু নেই, তাদের সাথে আতাত করলো শুধুমাত্র বামফ্রন্টকে সরিয়ে দিতে, আপনি ইতিহাস লুকিয়ে রেখে দুজন সাংবাদিকের খুন বিশ্লেষণ করতে পারবে? নেংটো নাচ করলো যে বড়মুড়া পাহাড়ে, আজকে আইপিএফটির মন্ত্রী কি বলছে আমরা মানুষের কাছে কি করে যাব, কিসের আতাত এটা, কোন আতা, জলে তেলে একসাথে মিশে নাকি? একদল বলছে রাজ্য ভাগ করবো, আরেকজন বলছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা একসাথে মিলে বামফ্রন্টকে হটিয়ে দাও, ন্যাংটো নৃত্য করে বড়মুড়া পাহাড়ে, লজ্জা হয় না বিজেপি দলের? স্বীকার করতে হবে না রাজ্যের মানুষের কাছে যে অন্যায় করেছি আমরা, শুধুমাত্র লাল ঝান্ডার সরকারকে হটিয়ে দেওয়ার জন্য বড়মুড়া পাহাড়ে গিয়ে এই ন্যাংটো নৃত্যকে প্রশ্রয় দিয়ে জোট করে সরকার করেছ, তোমরা শান্তনুকে খুন করেছ, টিএসআর ক্যাম্পে ষড়যন্ত্র করে একজন সাংবাদিক বন্ধুকে পাঠিয়ে সেখানে খুন হয়েছে, 24 ঘন্টার মধ্যে আসামি অ্যারেস্ট হয়েছে, জেলে ঢোকানো হয়েছে, শাস্তির জন্য সমস্ত ব্যবস্থা তৈরি হয়েছে, চার্জশিট তৈরি হয়েছে, মায়া কান্না করে সিবিআই দিয়েছে, আমরা বলেছি স্বাগত সিবিআই আসুক, আপত্তি নেই, সিবিআই না ইন্টারপোল আসুক, আপত্তি নাই, আমাদের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সরকার বলেছে আমরা সবাইকে স্বাগত জানাই, আজকে সিবিআই রবীন্দ্রভবনের সামনে কোথায়, মোমবাতি জ্বলে না কেন, যারা জ্বালাতো আমি তাদের জিজ্ঞেস করি কোথায় তারা, ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করার জন্য বলছি না, কেন রবীন্দ্রভবনের সামনে মোমবাতি জ্বলে না আজকে, কেন আজকে প্রেস ক্লাবের সামনে মোমবাতি জ্বলে না, কেন যারা দিল্লি গিয়ে রাষ্ট্রপতি ভবনে দরবার করেছিলেন তারা কেন রাষ্ট্রপতি ভবনে যাচ্ছেন না, রাজ্যের মানুষ প্রশ্ন করবে না, লজ্জায় মাথা হেঁট হয়ে যায় না, কি ব্যাপার? শুধুমাত্র বাম বিরোধিতা করার জন্য, শুধুমাত্র লাল ঝান্ডাকে দেখতে পারি না বলে কুৎসা করতে হবে, কুরুচি করতে হবে, সাংবাদিক হত্যার আসামিকে লুকিয়ে রাখতে হবে, কে হত্যা করলো এই সত্য কথাটা বলা যাবে না, শুধুমাত্র লাল ঝান্ডাকে সরিয়ে দিতে পারলে, আজকে লাল ঝান্ডাকে ছড়িয়ে দিয়েছেন তো, বামফ্রন্ট তো নেই, সাংবাদিকরা সুখে আছে, সাংবাদিকরা ভালো আছে, ভালো আছে, পড়ুন না মিডিয়াগুলো পড়ুন, যে মিডিয়াগুলো প্রতিদিন বাম গাল করতো আজকে তারা বলছে আমরা ভালো নেই, শান্তিতে নেই, কথা বলতে পারি না, আপনাদের কথা আমরা দেখাতে পারি না, দেখালে ভয় দেখায়, কটা চ্যানেল কেটে দিয়েছে আগরতলা শহরে, কেন কি অন্যায় তাদের, কেন তাদের দেখাতে পারে না কেন তারা, শুধুমাত্র একটা দুটো চ্যানেল আগরতলায় চলবে, এটা গণতন্ত্র, ওই নির্বাচনের মতো শুধু একদল লড়াই করবে, টিভি দিয়ে কেবলের মধ্যে দিয়ে একটা দুটো চ্যানেল চলবে আর কেউ দেখাতে পারবে না, শুধুমাত্র মুখ্যমন্ত্রীর মুখ, শুধুমাত্র প্রশাসনের কাজ দেখাতে হবে, অন্য কিছু দেখা যাবে না, সোশ্যাল বাংলা আমি জানি না আপনারা এই বিপদ থেকে মুক্ত কিনা, আমি তো মনে হয় না আপনারা বিপদ থেকে মুক্ত, আমাকে অমল চক্রবর্তী ডেকে এনেছেন, আমি যদি কথাগুলো বলছি যদি বেশি করে লাইক করেন আমার ধারণা আপনাদের উপর হুমকি আসবে,
ক্ষমা করবেন আমাকে, আপনাকে বলবে হ্যাঁ কি ব্যাপার, সিপিএম এর লোককে কেন ডেকেছেন। আমাদের কাজ হচ্ছে জনগণের কথা তুলে ধরা, সেখানে সরকার হোক, শাসক দল হোক, বিরোধী দল হোক, তাদের কথা আমরা তুলে ধরছি। জনগণের কথা তুলে ধরতে পারছেন? জনগণের কথা তুলে ধরতে পারছেন? যদি জনগণের কথা তুলে ধরা যেত, আগরতলা শহরের এই টিভি চ্যানেলগুলো বন্ধ হয়ে যেত। আগরতলা শহরের কয়েকটা টিভি চ্যানেলের সম্পাদকরা কাঁদছে, ঘুরে ঘুরে টিভি চ্যানেলে কাঁদছে তারা, যে আমরা সংবাদ দেখাতে পারছি না, খবরের কাগজগুলো বলছে আমরা আমাদের সংবাদ লিখতে পারছি না। যদি লিখে আক্রান্ত হয়ে যাচ্ছে উদয়পুরে, সাব্রমে, মেলোনিয়ায়, আগরতলায়, খোয়াইয়ে, অন্যায় শাসক দলের বিরুদ্ধে লিখলে আক্রান্ত হয়ে যাচ্ছে। অদ্ভুত, কতগুলো মিডিয়া হাউস আক্রান্ত হয়েছে রাজ্যে, কথা আছে কিছু, কোনো কথা আছে? আসামি গ্রেপ্তার হয়েছে, একজন আসামি লোক দেখানো গ্রেপ্তার হয়ে এখন বেইলে চলে গেছে, সমস্ত ভিডিও ফুটেজ আছে গোটা ভারতবর্ষের কাছে, ত্রিপুরা রাজ্যের মাথা লজ্জায় হেট হয়ে গেছে। ওদিন পুলিশ আসামি খুঁজে পাচ্ছে না, ক্যামেরার মধ্যে এখন যদি চান আপনারা দেখাতে পারেন, পুলিশ আসামি খুঁজে পাচ্ছে না। আমরা জানি নাম ধাম, আমরা জানি তাদের পরিচয়, আমরা জানি কে যুব মোর্চার নেতা, কে মহিলা মোর্চার নেতা, কে বিজেপির সভাপতি, কে বিজেপির সহসভাপতি, ওরা জানে না, পুলিশ জানে না। আর সিপিআইএম এর লোকরা আগরতলা শহরে শান্তিপূর্ণ মিছিল করলে, কাজের দাবিতে, খাদ্যের দাবিতে, আইনের দাবিতে, কৃষকের সঙ্গতিতে, আমাদের নামে মিথ্যা মামলা, বিশ্বাস করবেন কেন? যাই আপনার এখানে আসার আগে যে সকাল 9:30 বিরত হয়েছে, আমরা আরও কিছু লিডার সহ কোর্টে গিয়ে আমাদের জামিন নিতে হয়েছে, মাসে 4 যেতে হয় কোর্টে জামিন নেওয়ার জন্য। কি কারণ? পূর্ব আগরতলা থানার অন্তর্গত আমার বাড়ি, ব্যক্তিগতভাবে আমার অমল চক্রবর্তীর বাড়ি, আপনাকে দায়িত্ব দিয়ে যাচ্ছি। পূর্ব থানার ওসি যিনি আছেন ওনাকে বলুন তো, আমার রেকর্ড ঘেটে যদি পূর্ব থানায় আমার নামে কোনো অসামাজিক কার্যকলাপের অভিযোগ থাকে, একদিনের জন্য যদি বলতে পারে যে না অমল চক্রবর্তীর নামে থানায় একটা কমপ্লেইন আছে, আমি রাজনীতি ছেড়ে দেবো। কি অন্যায় করেছি? কি অন্যায় করেছে আমাদের রতন দাস? কি অন্যায় করেছে আমাদের মানিক সরকার? কি অন্যায় করেছে পবিত্র কর? কি অন্যায় করেছে আমাদের অন্য আরও 10 লিডার? সপ্তাহে 1 করে কি কোর্টে হাজিরা দিতে হবে? শুধু মানুষের কথা বললে, মিছিলে গেলে পরেই কোর্টে মামলা? আর ওরা মিডিয়া হাউস ভেঙে দিচ্ছে, পার্টি অফিস জ্বালিয়ে দিচ্ছে, গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, খুন করে দিচ্ছে, লাঠিপেটা করছে, মহিলার বাড়ি আক্রমণ করছে, ভোট দিয়েছে বলে খয়ের পরে দিয়ে রাতের অন্ধকারে ভেঙে মেয়েটার কান্না শুনেছেন আপনারা? আপনারা দেখিয়েছেন? আসামি গ্রেপ্তার নেই, আর আমাদের প্রতিদিন গিয়ে কোর্টে হাজিরা দিতে হয়? এটা রাজ্য, এটা আইনের শাসন? আমি জিজ্ঞেস করি, হোক না বিতর্ক, মুখোমুখি বসুক, বিতর্ক করবেন। আমি জানি আপনারা যখন এটা সোশ্যাল মিডিয়ায় দেবেন, ওরা যে বিতর্ক কথার পক্ষে কথা বলবে না, ব্যক্তিগত আক্রমণ করবে, জয় শ্রীরামের ধ্বনি দেবে, ব্যক্তিগত আক্রমণ করবে, কুৎসা করবে। হিম্মত থাকে তো হোক না। কি অন্যায় করেছি আমরা? কেন আমাদের নামে মামলা? কি অন্যায় করেছি আমরা? কোভিড চলাকালীন আমরা মিছিল করলে মামলা হয়ে যায়, আমাদের রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা হল বুক করবে মিটিং করলে মামলা হয় না? আমরা জনসভা করার জন্য অনুমতি পাই না, বিজেপি যেখানে দরকার সেখানে অনুমতি পেয়ে যায়, এটা মামলা হয় না? কি অন্যায়! একেবারে আমরা রাজ্য রাজনীতি নিয়ে তো আলোচনা করলাম, এবারে বিভিন্ন যে সামাজিক কার্যকলাপ বা আমরা দেখতে পাই যে বিভিন্ন যে প্রকল্পগুলি সরকার তুলে আনছে, সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে বর্তমানে 100 স্কুলকে বিদ্যাজ্যোতি মিশন প্রকল্পের আওতাধীন আনা হয়েছে, এবং সেই বিষয়টা নিয়ে আমরা দেখেছি বামপন্থী যে ছাত্র সংগঠন রয়েছে তারা এই বিষয়টার বিরোধিতা করছে, বলছে যে বেসরকারীকরণ করা চলবে না, কিন্তু সরকার পক্ষ বারবার বলছে যে স্কুলগুলি বেসরকারীকরণ হচ্ছে না, সেই বিষয় নিয়ে আপনার কি মতামত থাকবে? আপনাকে অনুরোধ করে যাব, আপনি তো সোশ্যাল বাংলার মানে একজন পরিচালক কর্মকর্তাদের মধ্যে একজন, সাংবাদিক বন্ধুদের মধ্যে একজন, আপনারা ডিপে যান, গভীরে যান, এটা বিশ্লেষণ করুন। শুধু SFI না, আমরা CPIM ও রাজ্য কমিটি থেকে বিবৃতি দিয়ে ঘটনার বিরোধিতা করেছি। বিরোধিতা কেন করলাম? বিরোধিতার জন্য না, আমাদের যে বিরোধী দল নেতা অনেকেই নিয়ে সমালোচনা করেছেন, প্রথম দিন বিধানসভায় ভাষণ দিতে গিয়ে বলেছেন যে সরকারের যে পজিটিভ কাজকর্ম যদি কিছু থাকে আমরা সমর্থন করব, প্রসঙ্গ প্রয়োজনে তার পাশে দাঁড়াবো, কিন্তু সরকার যেই কাজগুলো মানুষের বিরুদ্ধে নিচ্ছে সেগুলোর আমরা নিন্দা জানাবো, আমরা বিরোধিতা করব। এই যে বিদ্যাজ্যোতি প্রকল্প কিসের মুখরোচক নাম? কারা তারা? কে তারা? বিদ্যাজ্যোতি প্রকল্প কাদের হাতে স্কুলগুলো দিচ্ছে? কাদের হাতে? আজকের যে শাসক গোষ্ঠী তাদের নিজস্ব কোনো সত্তা নেই, আপনাকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, তাদের সত্তা হচ্ছে RSS, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, 1925 সালে নাগপুরের হেডকোয়ার্টারে যেখানে তৈরি হয়েছে। RSS যেভাবে চালায় সেভাবে চলে তারা,
আরএসএস ভারতবর্ষের শিক্ষাটাকে কক্ষিগত করতে চাইছে, তাদের মতো করে শিক্ষার সিলেবাস, তাদের মতো করে স্কুল, তাদের মতো করে স্কুলের জাতীয় সঙ্গীত, তাদের মতো করে স্কুল পরিচালনা করা, আরএসএস গোটা শিক্ষা ব্যবস্থাকে কক্ষিগত করতে চাইছে ফ্রম প্রাইমারি টু বিশ্ববিদ্যালয়। এবং আস্তে আস্তে এটা আরএসএসের হাতে তুলে দেওয়ার প্রাথমিক পদক্ষেপ উত্তরপ্রদেশে আগে হয়েছে, রাজস্থানে আগে হয়েছে, মধ্যপ্রদেশে আগে হয়েছে, বিজেপি শাসিত পুরানো রাজ্যগুলোতে আগে শিক্ষা ব্যবস্থাকে আরএসএসের হাতে তুলে দেওয়ার চেষ্টা হয়েছে। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে সুযোগ বুঝে, ওই যে ঝোপ বুঝে কূপ মারা বিজেপি সরকারের সুযোগ নিয়ে শিক্ষা ব্যবস্থাটাকে আরএসএসের হাতে তুলে দিতে চাইছে। তার মানে হচ্ছে আমাদের যে নতুন প্রজন্ম, আমাদের যে নতুন মগজ, যারা আগামীর ভবিষ্যৎ, তাদের মগজটাকে নষ্ট করে দাও। কোন মগজ? হিন্দু, হিন্দি, হিন্দুস্তান, বৈচিত্র্যের ভারত, আমরা যে পড়েছি রবীন্দ্রনাথের বৈচিত্র্যের ভারত, ঐক্যের মধ্যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটা ভুলিয়ে দাও। নজরুলের একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান ভুলিয়ে দাও। বিবেকানন্দের যে ভাবধারা সেটা ভুলিয়ে দাও। আপনি তো বিষয়টাকে সাম্প্রদায়িক ভাবে নিচ্ছেন। সাম্প্রদায় একদম না, আপনি কথাটা বোঝার চেষ্টা করুন। মূল জায়গা হচ্ছে এটা, এই স্কুলগুলোকে বেসরকারি, একদিকে হচ্ছে বেসরকারিকরণ, আরেকদিক হচ্ছে হিন্দুত্বের যে এজেন্ডা, এটা নতুন মগজে, নতুন যারা আগামীর ভবিষ্যৎ তাদের মাথায় ঢুকিয়ে দাও। এখন আমাদের ভারতবর্ষের যে সিস্টেমটা, একদিকে চলছে কর্পোরেট এবং হিন্দুত্ব, দুটো একসাথে পাশাপাশি চলছে, একসাথে পাশাপাশি চলছে। হিন্দু না কিন্তু, তারা ভুল ব্যাখ্যার চেষ্টা করে, অমল চক্রবর্তী বোধ হিন্দুর বিরোধী, না আমি ব্রাহ্মণের সন্তান, আমিও হিন্দু, আমার বাড়িতেও মন্ত্রপাঠ পূজা উচ্চারণ করে কেউ কেউ, অসুবিধার কিছু নেই। হিন্দু আর হিন্দুত্ব আলাদা, হিন্দু মহাত্মা গান্ধী হিন্দু, স্বামী বিবেকানন্দ হিন্দু, রামকৃষ্ণ হিন্দু, অনুকূল চন্দ্র হিন্দু, হিন্দুত্ব নাথুরাম গডসে যে মহাত্মা গান্ধীকে খুন করলেন, হিন্দুত্ব ওই দারা সিংকে উড়িষ্যায় যিনি গ্রাহাম স্টেইনসকে খুন করলেন, তার হচ্ছে হিন্দুত্বের ধ্বজাধারী। হিন্দুত্ব 6 ডিসেম্বর 1992 বাবরি মসজিদ যারা ভাঙলেন, তার হচ্ছে হিন্দুত্বকে ভারতবর্ষে প্রতিষ্ঠা করতে চাইছে। আর হিন্দু মহাত্মা গান্ধীর যে ভাবধারা ধর্মের প্রশ্নে, এটা হচ্ছে হিন্দু ধর্ম, এটা হচ্ছে হিন্দু ধর্ম, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান যত মত তত পর। অনুকূল চন্দ্র বলছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর, মানুষকে সম্মান করো। এবং বেসরকারিকরণ নিয়ে কথা হচ্ছিল, এবং এই বেসরকারিকরণ, আমি আপনাকে বারবার ডিস্টার্ব করার চেষ্টা করছি, এই যে বেসরকারিকরণ, তার মধ্যে লুকায়িত হচ্ছে বেসরকারিকরণ। আরএসএস কে তো সরাসরি ডেকে আনতে পারবে না, তাহলে স্কুলগুলো, কিন্তু শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলছেন যে বিরোধীদের পক্ষ থেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। বিরোধী তো বিভ্রান্তি, বিরোধীরা যদি বিভ্রান্তি কথা বলে, আপনি উইথড্র করে দিন, সরকারের কাছে রাখুন না স্কুলগুলো। কেন দিই, এমন কি ঘটনা ঘটলো, আপনি তো খুব ডাকাবুকু শিক্ষামন্ত্রী, এমন কি ঘটনা ঘটে গেল ত্রিপুরার স্কুলগুলোকে প্রাইভেটের হাতে দিয়ে দিতে হবে? কোয়ালিটি শিক্ষা সরকার করতে পারলেন না, তাহলে ব্যর্থ আপনি, আপনি পদত্যাগ করুন, ডিক্লেয়ার দিন যে বিজেপি সরকার শিক্ষা ব্যবস্থা চালানোর ক্ষেত্রে আমরা ব্যর্থ, আমরা পারছি না, আমরা সরকার থেকে কোনো কোয়ালিটি শিক্ষা দিতে পারছি না, পদত্যাগ করলাম, এই শিক্ষা দপ্তর অন্যের হাতে দিতে হবে। এত বড় বড় কথা বলছেন আপনারা, আবার প্রাইভেটের হাত, প্রাইভেটকে ছেড়ে দিচ্ছেন কেন, ডেকে আনছেন কেন? ত্রিপুরা রাজ্য থেকে কোয়ালিটি ছাত্র বেরোয় নেই, ত্রিপুরার ছাত্র অক্সফোর্ডে নেই, ত্রিপুরার ছাত্র লন্ডনে নেই, ত্রিপুরার ছাত্র ভারতবর্ষের কোথায় নেই, যে এনইউতে পড়ে না ত্রিপুরার ছাত্র, ত্রিপুরার ছাত্ররা অধ্যাপক হয়নি, ত্রিপুরার ছাত্ররা ইঞ্জিনিয়ার হয়নি, ত্রিপুরার ছাত্ররা মহাকাশে গিয়ে গবেষণা করেনি মহাকাশ নিয়ে, এর আগে প্রাইভেটের হাতে দিতে হয়েছে, তার দিতে হয়নি তো, উজ্জ্বল স্কুল থেকে হয়েছে, উমাকান্ত স্কুল থেকে হয়েছে, শিশু বিহার থেকে হয়েছে, নেতাজি স্কুল থেকে হয়েছে, গন্ডাচড়ার থেকে হয়েছে, সামনত থেকে হয়েছে, আর আজকে কি এত 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 সাংবাদিক সম্মেলন করে আমরা যদি মিথ্যা অভিযোগ করি, হিম্মত থাকলে বলুন না যে না আমরা এই সিদ্ধান্ত থেকে সরে এলাম। আপনারা যে ক্ষমতা নেই, আপনারা অক্ষম, আপনারা আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকার যেগুলো করে দিয়ে গেল, বিল্ডিং সহ পরিকাঠামো সহ, এগুলোকে এখন প্রাইভেটের হাতে দিয়ে দিচ্ছেন, আর সেখানে ঢোলক বাজাচ্ছেন সাংবাদিকদের সামনে বসে। আজকে বলছেন 139 জনকে চাকরি দিয়ে দেবো, কালকে বলছেন 59 জনকে চাকরি দিয়ে দেবো, এত কত বিজ্ঞাপন বেরিয়েছে বলুন তো, কোথায় চাকরি? শুধু স্কুল, শুধু স্কুল, আমাকে বলুন না। এবং বিদ্যালয়ের বিষয়টা যখন বলছিলাম, তখন সিবিএসসি মানে হচ্ছে সরকারি, তো এই বিদ্যালয়গুলি সিবিএসসির আন্ডারেই থাকবে। তার পরবর্তীতে বলা হচ্ছে যে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে দুজন ডাক্তার, তার পাশাপাশি একজন
যে ফিজিওলজিক্যাল যে একজন ট্রেনার তার পাশাপাশি তাদেরকেও নিয়োগ করা হবে এবং সেটা একদম সরকারি ভাবে নিয়োগ করা হবে, তাহলে কি করে বেসরকারিকরণ হচ্ছে? আরে অদ্ভুত কাণ্ড, সিবিএসসি বোর্ড এটা এই গল্প কেন আসে? সিবিএসসি বোর্ড নিয়ে তো কারোর আপত্তি নেই, যে কোনো বিদ্যালয় এক হলে সিবিএসসি বোর্ডের আন্ডারে থাকবে, নাহলে আইসিএসসি বোর্ডের আন্ডারে থাকবে, নাহলে টিবিএসসি বোর্ডের আন্ডারে থাকবে, কিন্তু পরিচালন ভারটা কেন আপনি প্রাইভেটের হাতে দিতে যাচ্ছেন? হোয়াই, এই ব্যাখ্যাটা কি? কেন আমাদের ত্রিপুরা রাজ্যের ছাত্রকে পকেটের পয়সা গুনে পড়তে হবে? আমাদের বামফ্রন্ট সরকার 1978 সালে আসার সময় যেটা সবচেয়ে বড় মন্ত্র ছিল, বিনা পয়সায় 12 অবধি পড়া যাবে, পয়সা দিতে হবে না, কলেজে 12 টাকার বিনিময়ে পড়া যেত। সরকার মেডিকেল কলেজ করেছে, সরকার ইঞ্জিনিয়ারিং কলেজ করেছে, সরকার যুদ্ধ করে এনআইটি করেছে, বিশ্ববিদ্যালয় হয়েছে দুটো, এই কারণে হয়েছে, এগুলোকে বিক্রি করে দেওয়ার জন্য প্রাইভেটের হাতে, ত্রিপুরার গরিব ছেলে মেয়েগুলো এই স্কুলগুলোতে যাতে পড়তে না পারে। কেন টাকা দিতে হবে? তাহলে আপনি ডিক্লেয়ার করুন না যে না কোনো টাকা দিতে হবে না, আমরা সরকার সব দায়িত্ব নেব। একদিকে বলছেন ছাত্রকে টাকা দিতে হবে, একদিকে বলছেন ওখানে টাকা দিয়েই পড়াশোনা করতে হবে, আর এদিকে বলছেন না আমি প্রাইভেটের হাতে দেবো না। কজন চাকরি দিলেন, কি দিলেন, কোথায়? শুধু আমি বললাম তো, এই 4 বছরে সাংবাদিক সম্মেলন করে একসাথে আপনারা করুন না তাদের মন্ত্রীদের সাংবাদিক সম্মেলনগুলো, কত দপ্তরে কতজনকে চাকরি দেয়, কত বিজ্ঞাপন হয়, কোন জায়গায় হয়েছে আমাকে বলো। একমাত্র বামফ্রন্ট সরকার যে ট্যাট দিয়ে কিছু ব্যবস্থা করে গেছিল, এই ট্যাট দিয়ে কিছু মাস্টার ছাড়া ছাড়া কোথায় চাকরি হয়েছে আমাকে যদি দেখাতে পারেন আমি বিতর্ক করব না। কোথায় হয়েছে আমাকে বলো, পানের টং আর গরুর উৎসাহ দেওয়া ছাড়া, আর বাইরের কিছু প্রাইভেট কোম্পানি ডেকে এনে তাদেরকে পয়সা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা ছাড়া, চাকরি মেলার নাম করে ওই সেখানে কি বলবো পেছনের দরজা দিয়ে টাকার লেনদেন করা ছাড়া, এখন তো শুনলাম এলআইসি এজেন্ট করবে, এটাও নাকি গভর্নমেন্ট মেলা করে, এখন এলআইসি এজেন্ট এটাও নাকি মানে শিক্ষা নিয়ে, একেবারে শিক্ষা নিয়ে যখন কথা উঠছে তখন যে বিষয়টা আমাদের রাজ্যের একটা জ্বলন্ত বিষয় সেটা হচ্ছে 10,323, তাদের মধ্যে এখনো পর্যন্ত প্রায় 117 জনকে আমরা হারিয়েছি, তারা গত হয়েছেন, এবং সেই 10,323-এর এখন যে অবস্থাটা তার জন্যে কে দায়ী, বা তার জন্যে তাদের বর্তমান যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে তা নিবারণের কি উপায় রয়েছে আপনি মনে করেন? কেননা 2018 সালে নির্বাচনের আগে তারা প্রতিশ্রুতি পেয়েছিল এবং তার আগে তাদের তার পরবর্তী সময় তারা চাকরি হারিয়েছে, এখন তাদের পরিবারে যারা চাকরি পাওয়ার পর বিপিএল থেকে এপিএল অন্তর্ভুক্ত হয়েছে তারা এখন এপিএল এর চাল খেতে হচ্ছে কিন্তু তাদের মাসে কোনো বেতন ভাতা পাচ্ছেন না, তো তার জন্য কারা দায়ী? কিন্তু আপনি উত্তর দিয়েছেন এই প্রশ্নে, এই প্রশ্নের আপনি উত্তর দিয়েছেন, নির্বাচনের আগে তারা প্রতিশ্রুতি দিয়েছে। ভিশন ডকুমেন্টটা খুলুন না, আপনার তো কম্পিউটারে থাকবে আমার ধারণা, আপনার ল্যাপটপ, সেটা 2018 সালের আগের কথা আমি বলছি, যে এটাই তো তারা প্রতারণা করেছে, তারা প্রতারণা করেছে। বামফ্রন্ট সরকার কোর্টের হিস্ট্রি আপনারা জানেন, কোর্ট হয়েছে, কেস হয়েছে, কারা কেস করেছে সব আপনারা জানেন, এই ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি কথা বলতে চাইছি না। আমাদের রাজ্যের তৎকালীন বামফ্রন্ট সরকার সিদ্ধান্ত করেছিল, তাদেরকে আমরা মুখ্যমন্ত্রী তৎকালীন বলেছে জলে ভেসে যেতে দেবো না, এবং এক মাসের মধ্যে 13,000 পোস্ট স্যাংশন করেছিল, এই পোস্টগুলোর উপর পর্যন্ত কেস করে ইনজাংশন করেছে, কারা করেছে, কীভাবে করেছে, কী হয়েছে সব জানেন। বামফ্রন্ট সরকার পরিষ্কার বলেছে আমরা যদি ক্ষমতায় থাকি বা আসি 10,323-কে এনি হাও আমরা ব্যবস্থা করব, এবং করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন, চাকরি হয়ে যাবে, অফার ছাড়বে, এই অবস্থায় আবার মামলা করে, এগুলি নিয়ে আমি বলতে চাইছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে লজ্জার যেটা, ঘৃণার যেটা, উদ্বেগের যেটা, একটা দল সর্বভারতীয় দল বলে যারা দাবি করে তারা আবার এখন কোথাও কোথাও বলে পৃথিবীর বৃহত্তম দল আমরা, তাদের লোকগুলো নেই, এখন মারা গেছেন অরুণ জেটলি থেকে শুরু করে বেশ কয়েকজন, যারা ত্রিপুরায় এসে ভিশন ডকুমেন্ট দিলে, এই ভিশন ডকুমেন্টের মধ্যে বাকিগুলো আমি নাই বললাম, আপনি আজকে ভিশন ডকুমেন্ট নিয়ে খুব একটা কথা বলেননি, অবশ্য বিজেপির কেউ কেউ ভিশন ডকুমেন্টের 98% কাজ হয়েছে বলছে, আমি জানি না তারা কী করে বলছে, কীভাবে বলে সে অন্য বিতর্ক, ভিশন ডকুমেন্টে বলেছে 10,323 নেই, 10,323-এর মধ্যে কেউ কেউ সেদিন আশ্বস্ত হয়েছিল, তারা কেউ কেউ সেদিন চলোপালের স্লোগানে আকৃষ্ট হয়ে ভোট দিয়েছে, এটা বাদ দিন না, মুখ্যমন্ত্রী তাদের প্রতিনিধি দলকে সেক্রেটারিয়েটে ডেকে নিয়ে বলছে তোমাদের সমস্যা এক মাসের মধ্যে 3 মাসের মধ্যে সমাধান করে দেবো। তাহলে তো 10,323-কে নিয়ে তো তাহলে আগেও রাজনীতি হয়েছে, 2018-এর আগেও রাজনীতি হয়েছে, পরেও রাজনীতি হয়েছে, বলুন না আমাকে, আমাকে যদি বুঝিয়ে দিতে পারেন 2018 সালের আগে ওদের নিয়ে রাজনীতি হয়েছে, ওদেরকে আমরা মিছিলে ডেকে নিয়েছি, ওদেরকে আমরা মানিক সরকারের কোর্টে ডেকে নিয়েছি, নেইনি তো, ওদের চাকরি চলে গেছে কোর্টে, কোর্ট অন্য জিনিস, কোর্টের ব্যাপারে সরকার হস্তক্ষেপ করতে পারে না, কেন হয়েছে কী হয়েছে সে অন্তত তদন্ত করারও দায়িত্ব আমরা নিতে পারি না, কিন্তু যখন কোর্টেই রায় দিয়েছে, বামফ্রন্ট সরকার বলেছে যে কোর্ট যেহেতু রায় দিয়েছে তাদেরকে আমরা ভেসে যেতে দেবো না, তাদের জন্য আমরা ব্যবস্থা করব, 3 মাসের মধ্যে ব্যবস্থা করেছে, রাজনীতি হলো এটা, এটা রাজনীতি,
এই ব্যবস্থা করার ক্ষেত্রে কি বামফ্রন্ট বলেছে যে না তোমাদের আবার ইন্টারভিউ দিতে হবে? বামফ্রন্ট বলেছে যে না তোমাদেরকে আবার সিপিএম যারা তারা পাবে, বিজেপি যারা তারা পাবে না, কংগ্রেস যারা করো তারা পাবে না? বামফ্রন্ট কি বলেছে যারা সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছে, কেসের ছেলেগুলোকে আমরা চাকরি দেবো না? বলেছে 10,323 মধ্যে যারা আছে সবাইকে আমরা বিকল্প ব্যবস্থা করব। রং নেই, ধর্ম নেই, বর্ণ নেই, কোথায় রাজনীতি হলো এটা নিয়ে? কোথায় রাজনীতি হলো? নাকি আমরা ভীষণ আমাদের যে ইশতেহার দিয়েছিলাম সেই ইশতেহারের মধ্যে আলাদা করে 10,323কে নিয়ে কিছু বলেছি? আমরা তো বলিনি, আমরা রাজনীতি করিনি। আমরা রাজনীতি করেছি কোন জায়গাটায় এটা আমি সব জায়গায় আমিও নিজে বক্তৃতা করে বলেছি। রাজনীতি একটা জায়গায় আমরা করেছি, এটা হচ্ছে যারা গরিব খেতে পায়নি তাদেরকে চাকরির অফার দেওয়ার ব্যবস্থা করেছিলাম। আমি বলি আপনাকে একেবারে, তাহলে তো শিক্ষার মানটা তাহলে কোথায়? যারা শিক্ষক নিয়োগ হয়েছে তাদের এই শিক্ষাগত যোগ্যতা, এই শিক্ষকদের হাত দিয়ে ছাত্র বেরোয়নি, এই শিক্ষকদের হাত দিয়ে স্কুলগুলো চলেনি, এই শিক্ষকদের মধ্যে 10,323 আপনি দেখেছেন না রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে? 10,323 মাস্টাররা ত্রিপুরা রাজ্যে অনেক পুরস্কার এনে দেয়নি, আমাদের রাজ্যকে নিরক্ষর মুক্ত করেনি, আমাদের রাজ্য শিক্ষার ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের কিছু সংখ্যক, কিছু সংখ্যকের জন্য বলছি আমি যে যার জন্য বেকাররা কেস করেছিলেন, গরিবের ঘরে গরিবের ছেলে হলে ব্রিলিয়ান্ট হতে পারে না? একদমই না, একদমই না, সেই বিষয়টা একদমই না। ঝাড়ুদারের মেয়ে চাকরি পাওয়ার যোগ্য না? একদমই না, সেখানে সেখানে গরিব ধনী নিয়ে বলছি না, সেখানে বলছি যে আমি আপনাকে পরিষ্কার করে দিচ্ছি, পরিষ্কার আমার লুকোচুরি নেই তো, আমরা আমরা শ্রেণী রাজনীতিতে বিশ্বাস করি, আমাদের কথা বলতে কোনো লুকোচুরি নেই। আমরা বিশ্বাস করি একজন এটা এটা নিয়ে কেউ রাগ হতে পারে, একজন ঝাড়ুদারের মেয়ে যে সামনো স্কুলে পড়ে আর বাবা শিক্ষক মা শিক্ষক তার ঘরের যে সন্তান নেতাজি স্কুলে পড়ে, আমি মনে করি জন্মের পর থেকে দুজনের মেধার বিচার সমানভাবে হয়নি। এটা হচ্ছে অসম ভারত, অন্ধকার ভারত উজ্জ্বল ভারত। একজনের মেয়ে ঝাড়ুদারের মেয়ে সামনো স্কুলে পড়ে সে অঙ্কের শিক্ষকের কাছে পড়তে পারেনি, আর নেতাজি স্কুলের একজন ছাত্র চারজন অঙ্কের শিক্ষকের কাছে পড়েছে। মাধ্যমিকে যে ও 80 পেয়েছে, ও 60 পেয়েছে, আমি মনে করি না যে 60 পেয়ে নম্বর পাওয়া মেয়েটা মেধাহীন মার্কশিটে যে পেয়েছে। আমি শ্রেণী রাজনীতি বিশ্বাস করি, আমি বলতে কোনো দ্বিধা নেই। সুতরাং এই ক্ষেত্রে আমরা বামপন্থীরা সিদ্ধান্ত করেছিলাম যে চাকরি দেওয়ার ক্ষেত্রে একটা নাম্বার থাকবে, এটা হচ্ছে নিড, দরিদ্রতা। যারা জন্মগ্রহণ করতে সোনার চামিস মুখে দিয়ে জন্মায় নি, এই জায়গাটা যদি আমরা ভুল করেছি, আমরা বলেছি এই ভুল আমরা আবারও করব। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা বামপন্থীরা বলেছে, মানিক সরকার বলেছে প্রয়োজনে এই ভুল আমরা আবারও করব, যে বস্তিবাসীর ঘরের সন্তানকে উপরে তুলে আনার জন্য প্রয়োজনে আমরা তার জন্য আলাদা ইন্টারভিউতে নাম্বারিংয়ের ব্যবস্থা রাখবো। এই নাম্বারিংয়ের ব্যবস্থাটা রেখেছিলাম বলেই আমাদের সমালোচনা করেছে, অন্যায় করেছি আমরা? আপনি জানেন না, আপনি জানেন না কোন কোন ঘরে ছেলে মেয়েদের চাকরি হয়েছে 10,323 কারা কোন ঘরের? অন্যায় হয়নি একেবারে। বিভিন্ন বিভিন্ন মহলে বিভিন্ন মহলে কিন্তু তখন থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছিল, যার জবাবই আমি আপনার থেকে নেওয়ার চেষ্টা করছিলাম। এবারে আমরা যদি বলি যে বিভিন্ন সময় বিরোধীরা আন্দোলনে নামে, এবং সবচাইতে বড় আন্দোলন যদি আমরা বলি এই বেশ বছরের মধ্যে তাহলে কৃষক আন্দোলন, যা প্রায় এক বছর যাবৎ চলেছিল, এবং সেই কৃষক আন্দোলনে আমরা বলতে পারি যে আন্দোলনটা সফল হয়েছে, যে তিনটি কৃষি আইন, সেই কৃষি আইন বাতিল করা হয়েছে, এমএসপি নিয়েও সরকার তাদের সাথে আলাদাভাবে কথা বলেছে কৃষক সংগঠনের সাথে। তাহলে আপনারা কি মনে করছেন যে এই কৃষক আন্দোলন যেটা হয়েছে সেখানে কি প্রত্যেক বিরোধী বা যারা কৃষক সংগঠন রয়েছে তাদের কতটুকু তারা সফলতা অর্জন করতে পেরেছে? কেননা প্রধানমন্ত্রী খোদ তিনি সেখানে ক্ষমা চেয়েছেন কৃষকদের কাছে, এবং তিনি ক্ষমা চেয়ে বিষয়টা উঠিয়েছেন যে তিনি তিনটি কৃষি আইন প্রত্যাহার করছেন। এটা তো কি বলবো, এটা ওই যে নির্বাচনে চলপাল্টাই স্লোগানকে কার্যকর করতে গিয়ে ভিশন ডকুমেন্ট এক ধরনের কৌশল। বিজেপি তো মুখ আর মুখোশের পার্টি, তাদের কথার সাথে বাস্তবের কোনো মিল নেই। সবকা সাথ সবকা বিকাশ উল্টো স্লোগান এখন, সবকা সাথ সবকা বিনাশ। সবকা সাথ সবকা বিকাশ তো নাই, সবকা সাথ সবকা বিকাশ যদি থাকতো আগরতলা শহরে সবগুলো চ্যানেল চলতে পারতো, এটা কি সবকা বিকাশের নমুনা? সবকা বিকাশ যদি তাদের স্লোগান হতো, এটাই তো তাদের বিধায়ক সুদীপ বর্মন বলেছেন, আমি সুদীপ বর্মনকে খুট করছি, ক্ষমা করবেন আমাকে, বিরোধী দলের বিধায়ক, উনি তো এটাই বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ যদি বিজেপির স্লোগান হয় তাহলে বিজেপির লোকরা কেন ভোট দিতে বাধা দেবে? ঠিক না তো এটা বাধা দেওয়া, সবাই ভোট দেবে সবকা বিকাশ, এটা এটা কী ধরনের কথা হলো? আপনি স্লোগান দিচ্ছেন সবকা সাথ সবকা বিকাশ, আপনি অমল চক্রবর্তী বাড়ির সামনে দাঁড়ালে বলছে অমুকের বাচ্চা বাড়ি চলে যা, কেন আমি কি অন্যায় করেছি? আমি বামপন্থী করি বলে? সুতরাং কৃষক আন্দোলন এটার মধ্যে আমি ষড়যন্ত্র গন্ধ পাচ্ছি। কিসের ষড়যন্ত্র? এই যে মোদি হাতজোর করেছে, মোদির ওই কৃষক আন্দোলন নিয়ে হাতজোর করা এবং কালকে গঙ্গার ঘাটে স্নান করা, ক্ষমা করবেন আমাকে,
গঙ্গার ঘাটে ঘটি নিয়ে পূজা করা, সবটা হচ্ছে উত্তরপ্রদেশের নির্বাচন, সবটা হচ্ছে উত্তরাখণ্ডের নির্বাচন, সবটা হচ্ছে পাঞ্জাবের নির্বাচন, সবটা হচ্ছে আসন্ন নির্বাচনগুলোকে নিয়ে নাটক। লোকসভার আগে পুলওয়ামা, এখন আবার কতগুলো নির্বাচন, আবার নাটক। কৃষকদের কাছে ক্ষমা চাইছে, তুমি জানো না কৃষকদের কি ক্ষতি হয়ে যাবে? কেন 750 কৃষককে মারলে? তাহলে ঠান্ডার মধ্যে তাদেরকে শুয়ে রাখলে? কেন তারা না খেয়ে মরলো? কেন তাদের হাজার হাজার টন শস্য সামগ্রী নষ্ট হলো? আজকে তুমি ক্ষমা চাইছো, তুমি বুঝো না নির্বাচনের দূর করায় ক্ষমা চাওয়ার কথা মনে হয়েছে? কেন নির্বাচনের আগে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে তোমার দরজা খুলে দিতে হলো? আরেকটা বাবরি মসজিদ রাম মন্দিরের নাটক, এখন বুঝেছে রাম মন্দির দিয়ে আর হবে না, এখন নতুন স্লোগান চাই, নব্য কাশী কি ভব্য কাশী, আমি দেখতে পাচ্ছিলাম সোশ্যাল মিডিয়ায়, যদি ভুল করি আমাকে ক্ষমা করবেন। সব দেখছি বিজেপির নেতারা মন্দিরে মন্দিরে মাথার মধ্যে লাল গিয়ে করে পুজো করছে, এখন আর রাম মন্দিরের স্লোগান খাইছে না, রাম মন্দির দিয়ে মানুষ দেখেছে রাম মন্দিরের করে তো আমার পেটের ভাত এলো না, আমার রোজগার নেই, ভারতবর্ষের মধ্যে রেকর্ড সংখ্যক দারিদ্রতা, না খেয়ে মানুষ মরে যাচ্ছে, জলের ব্যবস্থা নেই, ত্রিপুরা রাজ্যে অভাবনীয় দুর্দশা, অভাবনীয় দুর্দশা। মানুষ বুঝছে যারি রামের নামে স্লোগান দিয়ে তো কাজ হচ্ছে না, তাহলে তো বিজেপিকে বেশি দিন আর ক্ষমা করা যাবে না, অন্য রাস্তা খুঁজতে হবে। মানুষ অন্য রাস্তা খুঁজতে শুরু করেছে, এবং রাজ্যে রাজ্যে নির্বাচনগুলোর রেজাল্ট দেখবেন আপনারা, বিজেপিকে না অন্য দলকে তারা ভোট দিতে চাইছে। আমি বলছি না সব জায়গায় বামপন্থীরা জয়ী হয়ে গেছে, এই দাবি আমি করছি না, কিন্তু বিজেপি বাদ দিয়ে অন্য লোক খুঁজছে, মানুষ অন্য লোক খুঁজছে, বিজেপিকে গ্রহণ করতে চাইছে না। কারণটা কি? রাম মন্দিরের স্লোগানে মানুষ বুঝেছে পেট ভরছে না, তাই তারা বুঝেছে রাম মন্দির দিয়ে হবে না, নতুন স্লোগান চাই, নব্য কাশী কি মথুরা, ওই কি জানি দিল্লিতে যে আছে আপনাদের কুতুব মিনার দখল করতে হবে, নতুন নতুন উন্মাদনা তৈরি করো, নতুন উন্মাদনা তৈরি করে ভোট ব্যাংকের ব্যবস্থা করো। 2018 সালের আগে উন্মাদনা তৈরি হয়েছে, একদিকে আলাদা রাজ্যের স্লোগান আরেকদিকে চলো পাল্টাই, ভারতবর্ষে পুলওয়ামা তৈরি হয়েছে আপনারা জানেন 2019 সালে, আবার নতুন উন্মাদনা চাইছে, নতুন উন্মাদনার ঘোড়া কানার জন্য এই গঙ্গার ঘাটে স্নান করা বলুন আর কাশী বিশ্বনাথ মন্দিরের দরজা খোলা বলুন। কাশী বিশ্বনাথ মন্দিরের নিয়ে আমাদের আপত্তি নেই, কাশী বিশ্বনাথ মন্দিরের এটা হিস্ট্রিক্যাল জায়গা, ভারতবর্ষের অন্যতম বারাণসী হিস্ট্রিক্যাল জায়গা, সত্যজিৎ রায় তার সিনেমার মধ্যে এই বারাণসীর কথা বারবার তুলে এনেছেন। আপনারা জানেন যে সানাই বাজায় ওস্তাদ বিসমিল্লাহ খাঁ খবর নিয়ে দেখবেন, ওনার ওখানে বাড়ি ছিলেন, উনি বলেছেন যে আমি মুসলিম, আমি যখন ছানাই বাজাতাম আমরা গঙ্গার ঘাটে গিয়ে ছানাই বাজিয়েছি, একদিকে হিন্দু একদিকে মুসলমান, আমরা এই বারাণসীকে সমৃদ্ধ করেছি, বারাণসীর হাজার হাজার শত শত বছরের হিস্ট্রি, হিন্দু মুসলিম একসাথে মিলে মিশে আমরা সেখানে এই বারাণসীকে আমরা সেখানে তৈরি করেছি। ভারতবর্ষের বহু ছবি তৈরি হয়েছে, হিন্দি ছবি বাংলা ছবি, সত্যজিৎ রায় থেকে শুরু করে বড় বড় যারা পরিচালক তারা এই নিয়ে ছবি করেছে, নাটক করেছে, গল্প লিখেছে বারাণসীকে নিয়ে। আর আজকে এই বারাণসীকে হিন্দুত্বের পরীক্ষাগার করতে চেয়েছে, হিন্দুর না কিন্তু, ভুল করবেন না, অনেকে এটাকে নিয়ে যারা হিন্দুর বিরোধী, না আমরা হিন্দুর বিরোধী না, আমরা যত মত তত মতে বিশ্বাস করি। এবং অবশ্যই আমরা দেশের রাজনীতি নিয়ে আলোচনা করেছি, এবারে 2023-এর বিধানসভা নির্বাচন, 18-এর পর 2023-এর বিধানসভা নির্বাচন, এবারে আপনাদের, আপনারা প্রধান বিরোধী দল, সিপিআইএম প্রধান বিরোধী দল, তো আপনাদের কি স্ট্র্যাটেজি থাকবে 2023 বিধানসভা নির্বাচন? আর তো নির্বাচন মানে স্ট্র্যাটেজি মানে নির্বাচন মানে তো মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে আমরা যাচ্ছি, মানুষকে আমরা বলছি, এবং আপনাদের কাছে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এই গ্যারান্টি যদি এ রাজ্যের শাসক দল করে দেয় যে মানুষ গিয়ে ভোট বাক্সে ভোট টিপবে, বোতাম টিপবে, ভোট দেবে, এই সরকার থাকবে নাকি? হতে পারে না তো, মানুষ তো এই সরকার থেকে রেহাই চাইছে, এক বছর আগে দু বছর আগেই রেহাই চাইছে, এই রেহাই চাইছে বলেই তো ভয় থেকেই তো ওরা এই আক্রমণ করছে। ওরা তো জানে যে মানুষ যদি ভোট বাক্সে ভোট দিতে পারে পৌরসভায় আমরা জিতবো না, এডিসিতে আমরা জিতবো না, এডিসিতে ভোট দিতে পেরেছে জিতেনি, কে জিতেছে অন্য প্রশ্ন, কিন্তু বিজেপি জিতেনি, ওরা জানে তো এটা, যেখানে মানুষ বোতাম টিপতে পেরেছে সেখানে বিজেপি ভোট কম পেয়েছে। সুতরাং আমি স্ট্র্যাটেজি একটাই স্ট্র্যাটেজি, আমি পর্দার মধ্যেও আপনাদের মাধ্যমেও মানুষের কাছে বলতে চাইছি, মানুষকে এখানে ভূমিকা নিতে হবে, আমরা মানুষের কাছে বলতে চাইছি, মানুষ কি রাস্তায় নেমে 1988-92 কিন্তু মানুষই মোকাবেলা করেছে, 93 রাজ্যে আবার বামপন্থী সরকার মানুষই এনেছে, মানুষই আনবে, ভয়ের কোনো কারণ নেই। অনেকে আমাদেরকে উস্কাচ্ছে আপনারা রাস্তায় নামছেন না, আপনাদের বিরোধী দল নেতা গিয়ে থানায় পুলিশের ওসিকে চেয়ার ধরে কেন টানছে না, আমাদের বিরোধী দল নেতা তো রতনলাল নাথ হতে পারবে না, অন্যভাবে নেবেন না, আমাদের রাজ্যের বিরোধী দল নেতার একটা ভাবমূর্তি আছে, ভাবমূর্তি আছে, বিরোধী দল নেতা মানুষের কাছে বারবার বলার চেষ্টা করছেন আমাদের রাজ্যের ইতিহাসটা হচ্ছে গণতন্ত্রের ইতিহাস। এবং আমরা যদি বিরোধী নিয়ে কথা বলি, তাহলে এবারে তো বিরোধী শিবিরে ত্রিপুরা রাজ্যে নতুন বিরোধীর সেখানে উদ্ভব হয়েছে, তৃণমূল কংগ্রেস, তো তাদেরকে কিভাবে দেখছেন, তাদের সাথে কি লড়াই হবে? আপনার কি মনে হয় যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিরোধী দল? আপনার মনে হয়
আমার তো মনে হয় না। এই রাজীব বন্দ্যোপাধ্যায় যে সাংবাদিক সম্মেলন করে অমিত শাহ হেলিকপ্টার দিয়ে ওনাকে দিল্লি নিয়ে গিয়েছিলেন, মনে আছে আপনাদের সেই দৃশ্য? মনে আছে? এবার যে তৃণমূল হয়ে প্রচারে এলেন গান গাইতে গাইতে, এই ভদ্রলোক গত নির্বাচনে কী ছিলেন আপনারা জানেন কিনা জানি না। বিজেপির যে মূল চালিকা শক্তি আরএসএস, এই আরএসএসের একটা মুখপত্র আছে বাংলায় স্বস্তিকা বলে, এটা স্বস্তিকা পশ্চিমবাংলা থেকে বেরোয়। এই স্বস্তিকার মধ্যে দু তিনটে সংখ্যা আগে বড় বড় করে লিখেছে, ভারতবর্ষকে কংগ্রেস এবং বিরোধী মুক্ত করতে পারবে দুটো দল, একটা হচ্ছে বিজেপি আর একটা হচ্ছে তৃণমূল, গোটা লড়াই অন্য দলকে সুবিধা করে দেওয়ার জন্য। তাহলে আপনি কি বলছেন যে সেখানে বিরোধী শক্তি রাজ্য থেকে সরাবার জন্য তৃণমূলকে ডাক দিয়েছে বিজেপি? একদম গোটা, পুরো গোটা। কে কাকে ডেকেছে, কার সাথে কার মিতালি, কার কাপে কে চা খায় চা খায়, এটা আমি বলবো না, কিন্তু এটা বলতে পারি যেখানে বিজেপি সুবিধা করতে হবে এখানে তৃণমূল একটু সুবিধা করে দেয়। অনেকে বলবেন পশ্চিমবাংলায় এত লড়াই হলো, পশ্চিমবাংলায় লড়াই হলো, দিদি মোদি এত লড়াই হলো, আপনারা যে দেখলেন লড়াই হয়েছে কেন জানেন তো? মোদি ভাই জানে সংসদে যদি আমাকে কেউ সমর্থন করতে হয় না, দিদি ভাই করবে, মমতা করবে। সংসদে যদি আমাকে কেউ ভোট দিয়ে সাহায্য করতে হয়, ভোট না দিলেও ওয়াক আউট করে আমাকে করবে, করছে, দেখছেন আপনারা। তাহলে তৃণমূলের তরফ থেকে তো উল্টো কথা বলছে, ওনারা বলছেন যে বামপন্থী এবং বিজেপি তারা একটা মুদ্রার রিপিট উপিট, তারা চাইছে যাতে তৃণমূল রাজ্যে না প্রবেশ করে। আমি তো 10টা উদাহরণ দিলাম, আপনি তৃণমূলকে বলুন না বামপন্থীরা বিজেপিকে সহায়তা করেছে, একটা উদাহরণ। আমরা সংসদে বিজেপির যতগুলো বিল এনেছে, যতগুলো জনবিরোধী বিল আছে, সবগুলোতে আমাদের ছোট্ট শক্তি নিয়ে আমরা রাস্তায় নেমেছি, একদিকে সংসদের ভিতরেও লড়াই করেছি, সংসদের ভিতরে লড়াই করেছি, সংসদের বাইরে লড়াই করেছি। ওরা বলো, সংসদের ভিতরে তো ওদের 44 জনের উপর এমপি আছে, কটা ভোট দিয়েছে বিজেপির কোনো বিলের বিরুদ্ধে? আমি সেই বিতর্কে এখন যেতে চাইছি না, আমি এই বিতর্কে এখন যেতে চাইছি না কে বিরোধী দল। আমার বিতর্কের জায়গাটা হচ্ছে ত্রিপুরা রাজ্যে এই পরিবেশ সবাই মিলে তৈরি করতে হবে, মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে, বোতাম টিপে ভোট দিতে পারে, ভোট তৃণমূলকে দেবে না, কংগ্রেসকে দেবে না, বিজেপিকে দেবে না, সিপিআইএমকে দেবে। এটার থেকেও আজকে ত্রিপুরা রাজ্যের বড় প্রশ্ন হচ্ছে ভোটটা হবে কি না। আমি যদি তৃণমূলের বন্ধুরাও এই রাজ্যের গণতন্ত্রের চান, তাহলে ভোটের পার্সেন্টেজের হিসাব না করে, সিপিএমকে গালমন্দ না করে, তৃণমূলের লোকরা বলছে না সাংবাদিক সম্মেলন করে যে বামপন্থের আমলে আমরা ভালো ছিলাম, বলছে না? রেকর্ড বের করুন না, তৃণমূলের নেতারা বলছে বামপন্থের সময়ে বামপন্থের আমরা ভালো ছিলাম, এই জিনিস ছিল না, এই জিনিস ছিল না। সুতরাং এখন সবার মিলে দায়িত্ব হচ্ছে রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। বিজেপি যে একটা পাথর চাপিয়ে দিয়েছে রাজ্যটার উপর, যে একনায়তন্ত্র চাপিয়ে দিয়েছে, যে একটা স্বৈরাচার চাপিয়ে দিয়েছে, যে একটা কি বলবো, মানে একটা মানে এরকম পরিস্থিতি ত্রিপুরা রাজ্যের মানুষ, ত্রিপুরা রাজ্য ভারতবর্ষ যুক্ত হওয়ার পর দেখেছে কিনা আমার সন্দেহ আছে, এই পরিস্থিতি থেকে মুক্ত করার জন্য সবাইকে একটা স্লোগান তুলতে হবে, গণতন্ত্র ফিরিয়ে দাও, ভোটের বাক্স ফিরিয়ে দাও, নিজের হাতে বোতাম টিপে ভোট দেওয়ার ক্ষমতা ফিরিয়ে দাও। এটা হচ্ছে এই সময়ের সবচেয়ে বড় স্লোগান, এই স্লোগান নিয়ে সবাইকে নামতে হবে রাস্তায়। একেবারে আমরা আমাদের আলোচনায় ছিলাম, রাজ্য রাজনীতির আলোচনায় ছিলাম, এবং আমাদের সাথে ছিলেন ত্রিপুরা সিপিআইএম রাজ্য কমিটির সদস্য। এবং পরিশেষে একেবারে সর্বশেষ আমরা যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইব, যে যারা সাধারণ জনগণেরা রয়েছেন, যারা দর্শক বন্ধুরা আমাদের রয়েছেন, তাদের উদ্দেশ্যে একদম পরিশেষে আপনি একজন বিরোধী দলনেতা হিসাবে নয়, একজন সেখানে সাধারণ জনগণ হিসাবে তাদের কাছে কি বার্তা দিতে চাইবেন? আমি তো সঞ্চালিকা বোনটাকে বলবো, আমি কথা অলরেডি কথাটাই আগের উত্তরেই বলার চেষ্টা করেছি, এই সময় মানুষের প্রধান এবং প্রথম দায়িত্ব হচ্ছে, আমি যদি মুখ খুলে কথা বলতে না পারি বেঁচে থেকে লাভটা কি, আমি যদি নিজের বাড়িতে রাত্রে শান্তিতে ঘুমাতে না পারি বেঁচে থেকে লাভটা কি, আমার মেয়েটা স্কুলে কলেজে গেলে যদি আমাকে টেনশন করতে হয় বেঁচে থেকে লাভটা কি, আমার রাজ্যে যদি আমি নিজে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে না পারি তাহলে ত্রিপুরা রাজ্যে থাকার অর্থটা কি? সুতরাং মানুষের কাছে আমাদের আবেদন থাকবে, এই যে রাজ্যের একটা করুণ পরিস্থিতি, মানে কথা বললেই পরে আক্রমণ, বিরোধী কথা বললেই পরে আক্রমণ, টিভিতে শাসক দলের বিরুদ্ধে বললেই কেবলের তার কেটে দেওয়া, খবরের কাগজে শাসক দলের বিরুদ্ধে কথা বললেই খবরের কাগজ জ্বালিয়ে দেওয়া, সিপিআইএম রাজ্য দপ্তর থেকে শাসক দলের বিরুদ্ধে কথা বললে গাড়ি পুড়িয়ে দাও, বাড়ি পুড়িয়ে দাও, কোনো কর্মী সমর্থক যদি সিপিআইএমের মিছিলে যায় তার বাড়িটা ভেঙে দাও, তার স্ত্রীকে আক্রমণ করো,
এই যে নৈরাজ্যের পরিবেশ, এই নৈরাজ্যের পরিবেশটাকে মুক্ত করার জন্য দলমত নির্বিশেষে সবাই রাস্তায় নামতে হবে। এবং আমি বলবো, বিজেপির একজন বিধায়ক গেছেন, আরও কয়েকজন বিধায়কও তারা সাংবাদিক সম্মেলন করে বলার চেষ্টা করছেন এই পরিবেশ আমরা চাই না। এবং বিজেপির অন্দরে একটা ক্ষোভ তৈরি হয়েছে, ভালো যারা বিজেপি করেন মানুষ হিসেবে যারা ভালো, তারাও বলছেন এই রাজত্বে আর পারছি না, সরাতে হবে। আমি তাদের বলবো, ভিতরে থেকে লড়াই না করে রাস্তায় নামুন, রাস্তায় এসে এই পরিবেশ মুক্ত করার জন্য চলুন সবাই মিলে রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে দিই। এই গণতন্ত্রে যে জয়ী হবে জয়ী হবে, অসুবিধা কিছু নেই। 2018 সালে বিজেপি জয়ী হয়েছে, আমরা তো একবারও বলিনি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসে। সুতরাং চলুন রাজ্যে গণতন্ত্রের পরিবেশ আমরা ফিরিয়ে আনি, মানুষকে এক্ষেত্রে দায়িত্ব গ্রহণ করতে হবে। মানুষ হচ্ছে সর্বশক্তিমান, আমি তাদের কাছে আবেদন করব। এটা শুধু সিপিআইএম এর জন্য না, এটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য না, এটা এরাজ্যের 37 লক্ষ মানুষের বেঁচে থাকার তাগিদের জন্যই। এরাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার জরুরি, তাই গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম আমরা সিপিআইএম করছি, এটা একা সিপিআইএম এর সংগ্রাম না, এবং একা সিপিআইএম এটা পারবেও না। চলুন সবাই মিলে রাস্তায় নেমে এই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে আমরা হাইলাইট করি এবং এই সংগ্রামে সবাই মিলে নামি। এটাই হচ্ছে আপনাদের চ্যানেল মারফত রাজ্যবাসীর কাছে আবেদন, মানুষের কাছে আবেদন। একেবারেই আমাদের রাজ্য রাজনীতির আলোচনায় আমরা আমাদের সাথে এতক্ষণ ছিলেন ত্রিপুরা সিপিএম রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী, আপনাকে আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং রাজ্যের বিভিন্ন পরিস্থিতির কথা আমরা আলোচনা করেছি, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। পরবর্তীতে আমরা আলোচনায় থাকবো আরও বিভিন্ন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। সবাইকে ধন্যবাদ, যারা দর্শক আছেন সঞ্চালিকা সহ সবাইকে ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।